এবং আপনার সেই শৈশবের সময়টা কেমন ছিল এবং আপনার পড়াশোনা নিয়ে প্রথমেই জানতে খুবই মজার প্রশ্ন আমি আমি ভাবছিলাম যে একটা আমার শৈশব আমার কৈশোর কাল নিয়ে সেটা কেটেছে নোয়াখালীতে আমার নানার বাড়িতে যেটা ঠিক একেবারে পাড়াগাও না কিছুটা পাড়াগা আর দাদার বাড়িটা পাড়াগাই গ্রাম্য ছেলে এক অর্থে কিন্তু সেই বাড়িতে শিল্প সাহিত্য চর্চা ছিল আশ্চর্যজনকভাবে সুন্দর আমার খালারা খুব ভালো লেখাপড়া করেছেন আমার মা ক্লাস সেভেন পর্যন্ত পড়েছেন কিন্তু তারপরও রবীন্দ্রনাথের পূজারিণী কবিতা পড়তেন আমার একটা কবিতা সিডি বেরিয়েছে যেটা আমি পূজারিণী পড়েছি রবীন্দ্রনাথের সেই কবিতাটা মায়ের নামে উৎসর্গ করেছি এবং ক্লাস সেভেনে পড়া মহিলা শেষের দিকে কেন্দ্রে দিতে নিতাম কারণ সেদিন শারদ দিবাবসানে শ্রীমতী নামে শি দাসী পুণ্য শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালা বাহিয়া থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া দাঁড়ালো আসি শ্রীমতী দাসী বুদ্ধের ভক্ত গৌতম বুদ্ধ হিন্দু ধর্ম সনাতন ধর্মের পরিবর্তে নতুন ধর্ম এসছে এবং বুদ্ধস্তূপে সে অর্ঘ রচনা করবে স্তূপে কিন্তু সবাই তাকে প্রত্যাখ্যান করছে হ্যাঁ ওছে না তুমি তোমার তো সর্বনাশ তোমাকে শহর কোটোয়াল তখন আমাদের কোটাল বলা হতো কোতোয়াল পেলে তোমাকে মাথাটা ফেলে দেবে তোমাকে তখন ও কিন্তু তোয়াক্কা করলো না সে গেল বুদ্ধির স্তূপ রচনা করলো সাজালো সেদিন পাশান ফলকে পড়িল লিখা শ্রীমতীকে মেরে ফেললো প্রাণ দিয়ে দিল তার বিশ্বাসের জন্য এই মায়ের ছেলে বাবা অবশ্য খুব শিক্ষিত ছিলেন তখনকার দিনে গ্র্যাজুয়েট প্রেসিডেন্সি কলেজের কলকাতার উনি নাটক করতেন যাত্রার পেছনে পেছনে দৌড়াতেন সেটা তবে আমার মনন তৈরি করেছে আমার নানা আচ্ছা মানে একদম শুরুটা বলতে গেলে একদম আমার নানা কারণ উনি অনেকটা ত্রিকালদর্শী ছিলেন নোয়াখেলটা কথা বলতেন রেভিনিউ পেশকার ছিলেন খুব মজার লোক ছিলেন ওনার বাড়িতেই আমি বঙ্কিম গ্রন্থাবলী পড়েছি ওনার বাড়িতেই আমি শরৎ গ্রন্থাবলী পড়েছি ওনার বাড়িতেই আমি জুলেভার্নের টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার সি যেটা ফার্স্ট সাবমেরিনের গল্প ওটা পড়েছি এবং উনি খুব প্রফেটিক ছিলেন আমি একদিন নারকেল গাছে উঠেছি শহর থেকে গিয়ে খুব জানি না নারকেল গাছে কীভাবে বাইতে হয় রশিটা কোন জায়গায় বাঁধতে হয় খালি বললো নোয়াখালি পাশে এড়েই যা এখনই হড়বো ধুম করে পানির মধ্যে পড়ে গেলাম তখন কিভাবে সব ছিঁড়ে টিলে গেল পেনিসিলিন ইনজেকশন মাত্র বেরিয়েছে তখন আমাকে পেনিসিলিন দিয়ে ভালো করলো আর নানার সাথে সারাক্ষণে দুষ্টামি মস্করা এই এই গুলা চলতো এবং উনি আমাকে চিঠি লিখলেন ঢাকাতে যখন আমি চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখনও লিখেছে দিস ইজ এ সিভিয়ার উইন্টার ইন নোয়াখালি একটা রেভিনিউ পেশকারী এন্ট্রান্স পাশ করেছে নানা না যেতে পারি না যেতে পারিনি বলছে উইন্টার ইন নোয়াখালী ইউ নো দ্যাট দিস উইন্টার ইন ইংল্যান্ড ওয়াজ কম্পেয়ারড উইথ দি কি বলে রুল অফ এ টায়ার অ্যান্ড কিং অত্যাচারী রাজার শাসনের সাথে মানে বিলেতের শীতকে তুলনা করা হয়েছে এবং আই ওয়েক আপ এভরি নাইট থ্রি টাইমস টু ইভাকুয়েট মাই ব্লাডার মানে তিনবার তিনি ওই কাজ করতে যান এবং একদম মানে ভিক্টোরিয়ান ইংলিশ ইভাকুয়েট ইউর ব্লাডার সেই মধ্যে আমি কিন্তু বড় হয়েছি আমার খালাতো বোনরা আমার মারা মেরে সেখানে চৌকি সাজিয়ে রবীন্দ্রনাথের নটির পূজা করেছে চৌকি দিয়ে তখন তো মঞ্চ চৌকি নেই আমি যাত্রা দেখতাম পালাগান দেখতাম এই যে মানে সেই ধরনের পরিবেশ বাসার মধ্যেই ছিল নানা বাড়িতেই ছিল চার বোন তার চারজনই কিন্তু খুব সংস্কৃতি মনা একজন তো উচ্চ শিক্ষিত আমার ছোটকালা মারাও গেছেন উনি বেশ আগেই মারা গেছেন উনি তো খুব ভালো আমার খালা তো বোনেরা অসাধারণ সব ছিল পাশে তিন চারটা বাড়ি লাগানো সারাক্ষণ শিল্প সংস্কৃতি সাহিত্য চর্চা আমার ঠাট্টা মস্করা জঙ্গলে যাওয়া পানিতে ডুব দেওয়া পুঁটি মাছ ধরা তারপরে নদীতে সাগরে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কাটা দুর্দান্ত একটা জীবন এন্টারটেনমেন্ট তো থাকছেই সারাক্ষণ বাসার মধ্যে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিও থাকবে মাছ ধরতে হবে গাছে উঠতে হবে আছে তার মধ্যে তার মধ্যে সবই সবই আছে এবং আমাদের গল্প বলতেন আমার নানা যে বার্নার্সের গল্প সে সময় বলতেন জানিস বার্নার্স আমার এসব কথাগুলো মনে আছে বার্নার্স আমাদের পয়গাম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বড় ভক্ত ছিলেন বার্নাস ওনার ভক্ত ছিলেন কেন ইয়াজ আ সিম্পল ম্যান সেই জন্যই ওনার নানা রকম উপমা দিতেন আমাদের পয়গম্বরের লাস্ট ধর্মতে এটা উনি যে কীভাবে সহনশীল ছিল। আজকে ওনার কথা খুব মনে পড়ে যে যখন উনার বিদায় হজবাল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শেষ বক্তৃতা যে যারা মুস ইসলাম গ্রহণ করেনি যারা আজও ইহুদি বা অন্য ধর্মাবলম্বী আছে তারা কিন্তু আমাদের পবিত্র আমানত তোমরা কিন্তু ওদের কোনো স্পর্শ করবে না এইসব উনি আমাদেরকে শেখাতেন শেখাতেন আমার নানি সারাক্ষণ রান্নাঘর নিয়ে পড়ে থাকতেন তখন তো আমাদের ওই দিনে এনে দিনে খাওয়া মাছ আমার নানা আটানার মাছ কিনলে মেলা হয়ে যেত আমরা তো নানি সারাক্ষণ খুব ভালো মানুষ খুবই কিন্তু আমার নানির সাথে নানার একটা অ্যাপারেন্টলি মানে একটা ঝগড়া ঝগড়া ভাব ছিল আর কি কিন্তু এটা মানে দুষ্টুমি করতেন আমরা বুঝতাম তারপর উনি বাইরে যাচ্ছেন হঠাৎ করে আমার নানিকে বলতো এই এরে ওই বেডিতে আইতে বল রান্না করতে নানি হতে হাতে হলুদ লেগে আছে মরিচ লেগে আছে আসলেন আসে অনেকক্ষণ টাকা থেকে জক কইছে মানে আমি এরকম বললেন কেন আমরা বলে এটি হয়েছে লক্ষ্মী ও চেহারা দেখে গেলে খুব ভালো হয় মানে এটা তো তাহলে অনেক মানে সম্পর্ক হয়তো দুটো মানুষ দু ধরনের থাকলেও মানে প্রেমটা তো অনেক মানে গাঢ় ছিল তাহলে বলা যাচ্ছে যে শুধু চেহারাটা দেখেই সে বাইরে যেতে চাইতেন জানার গল্প বলে তো শেষ হবে সারালার থেকে যাবে খালি এটা বলে শেষ করি নানা একদিন কোর্টে বললো যে আমাকে রিটায়ারিং এজ দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে রেভিনিউ পেস্কার ব্রিটিশ কালেক্টর বাহাদুর কালেক্টরকে কালেক্টর বাহাদুর বলতে হতো আমি দেখেছি ব্রিটিশ কালেক্টরকে আমার কেন মনে মনে হলো উনি বলো হি নেক্সট গড ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছেন ফর্সা ব্রিটিশ সাহেব তার পেছনে চেলাচা বললো আমাকে বল আমার রিটায়ারিং এজ বুঝলি না আমার কাম হিয়ার দ্যার ইজ ব্রিটিশদের সামনে তো বসা মুশকিল নেটিভ যে এসডিও বসতে পারে না you take a stool from that corner and be seated stool money stool tuly tool yes okay there is a serious allegation against you i am bolum the key uh you take bribe dui ghushkas mane gamanar charana dui na not kha revenue peskar ho to kha kina jani na to bollo je uni uiti chilen kub sir you are a giant i am an ant somebody must have poisoned your ear against me সেমনখান তাকিয়ে থেকে বললে শাড়ি দিলাম খুশি হয়ে গেল জায়েন্ট এবং অ্যান্টের তুলনা করেছে সাহেব খুশি হয়ে গেল আমার এক খালাতো ভাই ছিল সে মারা গেছে আমার দু বছরের চার বছরের ছোট সে সব গল্প বলছে তো সব খালাতো ভাই বোনেরা আচ্ছা না না আপনি ইউকে তুই ট্রান্সলেট করলেন কেন ইউ তো আপনিও হয় তুমিও হয় তুই হয় আরে হাগলনি কোনো একটা রেভিনিউ পেশ কালেক্টর বাহাদুর আপনি তুমি বলবে তুই বলবে

আমার মাথায় টাউটেরি করতে গেলে ওইটা তো কোনো নোয়াখালি ডোন থাউটিং মানে ইউ আর টাউটিং উইথ মেইন টাউট থেকে টাউটিং আর টাউডেরি করিস না এটা দে মেডিট কারণ ওখানে পিকচাররা গিয়েছিলো ধর্ম যাজকরা আমেরিকা বিভিন্ন দেশ থেকে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য আমাদের বরিশাল অঞ্চল কোস্টাল এরিয়া নোয়াখালী সব জায়গায় গিয়েছিলো ইতিহাসটা খুব মজার অনেক ওই জন্য অনেক আমাদের এখানে নীল নয়নে অনেক পাওয়া যায় কিন্তু ওইসব কোস্টাল এরিয়াতে নীলচোখের মেয়ে তারপরে ছেলে এগুলো পাওয়া যায় সেখান থেকে চলে গেলাম চট্টগ্রাম আচ্ছা আমার বাবা ট্রান্সফার হলো দেশ ভাগ হয়ে গেল ফর্টি সেভেনে পাকিস্তান আর ইন্ডিয়া সেটা কত বছর বয়সে হতে পারে আমার তো বয়স অনেক হয়েছে আমার বয়স তখন সিক্স টু সেভেন ইয়ার্স ছয় সাত বছরে তো আমি আমার বাবা খুব মন খারাপ আমরা গেলাম মা আর আমার একটা ছোট ভাই ছিল চার বছর আছে এখনো তো গেলাম পরে আবার ফিরে আসলো কোনাকে লাহোরে পোস্টিং করেছে আর লাহোর বলতে তো সাত সমুদ্র তেরো নদী পাহাড় তখন তো কিছু বুঝতাম না পানির জাহাজে করে যেতে হবে লাহোর তখন রবীন্দ্রনাথ যেমন বিলেতে গিয়েছিল এক মাস লেগেছে খবর আসতে এক মাস এখন তো ইন্টারনেট খুললেই সাথে সাথে দেখতে দেখতে পাচ্ছি আমি ভিডিও কলে সবই দেখতে পাচ্ছি তো লাহোরে চলে যাবে সবাই কাঁদছে হায় হায় লাহোরে গেলে তার আসবে না তারপরে আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি সেটা তিন চার স্টেশন পর আমার নানার বাড়ির হ্যাঁ সেটা আমিরাবাদ গ্রাম আমার দাদা ছিলেন সাব রেজিস্ট্রার দেখা পাগল ওমর আলী পাগল আমার মনে আছে সে দরবেশও বলে পাগলও বলে কেউ কিন্তু ভয় করে সবাইকে মারে এর এর বড়া নিয়ে ওকে খাইয়ে দেয় ওর জিনিস নিয়ে ওকে নে হাই হুরস্থল কাণ্ড করে ফেলে নোয়াখালী রেল স্টেশনে আমার বাবাকে এনে ভয় পেয়ে গেল আমি ভয় পেলাম আমি ছোটো কি করে মারে না নাকি আমাদের নে খা বড় একটা দিয়ে অন্য জায়গায় বড় বড় দেখ খাইলো ও খাইলো তারপরে কি মানুষের বিশ্বাস এসে দেখলো বাড়িতে একটা টেলিগ্রাম এসছে

এবং আমার পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত যা শিখেছি আমি আমি এমএসসি পাশ করেছি মাইক্রোবায়োলজি অ্যান্ড সয়েল কেমিস্ট্রিতে বাট সেগুলো নয় আমার রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে আমি বলার জন্য পৃথিবীতে আমন্ত্রিত হই বিভিন্ন জায়গায় তারপর পাশাপাশি আমি এটাও বলি খুব বাহাদুরি করে গৌরব করে যে আমাকে যদি আজকে স্টিফেন হকিং সম্পর্কে বলতে বলো আমি এক ঘন্টা বক্তৃতা নেব ব্ল্যাক হোল সম্পর্কে আজকে যদি আমাকে বলো যে রিভিলেশন হজরত ইব্রাহিম আসলাম থেকে প্রথম ধর্ম ইসমাইল আসলাম হয়ে কী করে আসলো সব আমি বলতে পারবো কেন আমার এই স্কুল আমাকে শিখিয়েছে ফার্স্ট কোয়েশ্চন্স বি কি বলবো ইনকুইজিটিভ সব কিছুতে আগ্রহ দেখাও এটা কিন্তু আমাকে স্কুলে শিখিয়েছে ভালো ছাত্র ছিলাম না ক্লাস পালাতাম ক্রিকেট খেলতাম খালি তখন নতুন ক্রিকেট খেলা পাকিস্তান ইন্ডিয়া শুরু হয়েছে তারপরও যা শিখেছি আমি মুখস্থ বলতে পারবো রবীন্দ্রনাথের কবিতা দুরন্ত আশা পড়াচ্ছে মানে তখনকার সব পড়া জিনিসগুলো একদম এখন ক্লাস টেনের আমি এলিজি রিটেন এ কান্ট্রি চার্চ ইয়ার

মর্মে যাব সর্প সময় ফসে অদৃষ্টের বন্ধনেতে দাঁপিয়া বৃথারসে তখন ভালো মানুষ সেজে যে হুকে যতনে মেজে মেজে জন্দসেকে জটলা করে খেলতে হবে কষ্যে রবীন্দ্রনাথ দুঃখ করে বলছেন ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন চরম তোলে বিশাল মরুদিগন্তে বিলীন অন্নপায়ী বঙ্গবাসী হয়ে কেন রইলাম এটা তো আমাদের এক বন্ধুকে বললো যে এই তোকে ক্লাস টেনে তোর মর্মার্থে বলতে হবে মোহাম্মদ মিয়া সে চারবার ফেল করেছে রেখেছে কেন স্কুল টিমের ফুটবল ক্যাপ্টেন মোহাম্মদ মিয়াতে এর কিচ্ছুই বোঝে না বারবার ফেল করে বল আজকে না স্কুল থেকে বের করে দেবো বাঙালির জীবনে কোনো আশা ভরসা নাই তারা মলিন তার বাজিয়া ভাজিয়া থেকে জটলা করিয়া পীরের উপরে বসিয়া তাস খেলা কায় ইয়াতে বোঝা যায় কবির জীবন পুটি উঠছে এই এইটা শেষ করে আই এস পাশ করলাম সিটং কলেজ থেকে সেটাও সুন্দর জায়গা আমার ফিজিক্স কেমিস্ট্রি বুঝতাম না কিন্তু ভালো লাগতাম আমার প্র্যাকটিক্যাল ক্লাস করতে এক বছর পরীক্ষায় লস করলাম ডিসকলেজিয়েট হয়ে গেলাম আব্বা জোর করে ভর্তি করালাম যে ছেলে হয় বড় ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে কিন্তু ছেলে তো বাউন্ডরি হবে এগুলো হবে না এগুলো কিছুই আইএসসি পাশ করে ঢাকা এসে বিএসসি ভর্তি হলাম তখন অনেক বিখ্যাত যেমন সঞ্জিদা খাতুনের বাবা কালী মোতারতিন সাহেবকে দেখলাম তিনি দাবা খেলে চ্যাম্পিয়ন ছিলেন পাকিস্তান সমস্ত পাকিস্তানে তারপরে উনি ডক্টর ফিশার এদের সাথে স্ট্যাটিস্টিক্স ওয়াজ অলসো ওয়ান অফ দি ইনোভেটার অফ দি নিউ সাবজেক্ট কল স্ট্যাটিস্টিক্স ডক্টর ফিশার ইজ ফাদার এবং ইয়ার ওনাকে অল দি ওয়ে যখন সায়েন্স কনফারেন্স হয় ফিশার বুড়ো হয়ে গেছে আমেরিকান আমরা তো জিজ্ঞেস করলাম যে আপনি কি করে এত কষ্ট করে আমেরিকার থেকে ঢাকাতে কার্জন হলে এলেন না আমি তো তোমাদের কনফারেন্সে আমি ইন্টারেস্টেড না আমি এসছি আমার পুরনো বন্ধু কাদি মোতাহার হাসানকে দেখতে সঞ্জিতা খাতুনের বাবা তাকে দেখতে তো এই ছিল আমাদের সময় ফিজিক্সে আমি বুঝতাম না ক্লাস পালাতাম কেমিস্ট্রি তাও আমি বলে দিতে পারবো নিউটন লজ অফ মোশন আপনি যাই পড়তেন বা যাই শিখতেন সেটা আপনার মানে একদম অ্যাকুরেট সবই মনে তো এবং আমি পরে এটা নিয়ে অনেক ভেবেছি যে কেন কেন যে এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন এটা সবাই বলে থার্ড মানে তুমি আমাকে চড় মারলে আমি তোমাকে চড় মারলাম সেটা নয় এই যে আজকে টেবিলটা এখানে দাঁড়িয়ে আছে কেন এটা নিচের দিকে থ্রাস্ট দিচ্ছে আবার উপর থেকে একটা থ্রাস্ট হচ্ছে কাজ ইকুইলিব্রিয়াম মেন্টেন হচ্ছে আর যদি পাথর যদি এভরি বডি কন্টিনিউজ ইন ইটস স্টেট অফ রেস্ট অর অফ ইউনিফর্ম মোশন যদি পাথরটা যদি কোনো বাধাপ্রাপ্ত না হয় বা মার্বেল সেটা একদম পৃথিবীর শেষ জায়গায় চলে যাবে কিন্তু বাধাপ্রাপ্ত তো প্রতিনিয়ত হবে গাছ পালা বাতার হবে থার্ড ল অফ মোশন আইনস্টাইন ভালো মতো পড়েছে ইকুয়াল টু এমসি স্কোয়ার এবং এটা খুব মজার গল্প পর আমি আসলে যেটা আমি বলতে চাচ্ছি এটা হল যে কিউরিয়সিটি অফ লাইফ কর আমাকে সারজেনি বলেছে কর কিউরিয়াসিটি অফ লাইফ আমি কোনো কিছুই মজার ছাড়তাম না রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের শেষ ডিসকোর্স হচ্ছে মানে বিতণ্ডা বা তর্কাতর্কি যাই বলি বা আলোচনা দুবার হলো জার্মানিতে তখন হিটলার আছে হিটলারের যখন একবারে দুর্দণ্ড প্রতাপশালী যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ লেগে গেছে তখন আইনস্টাইন চলে গেল আমেরিকা রবীন্দ্রনাথের সাথে ওনার তর্কাতর্কি হবে তো রবীন্দ্রনাথের সাথে পত্রিকাতে উঠলো দি গ্রেট সায়েন্টিস্ট অফ দি ওয়ার্ল্ড উইল হ্যাভ এ ডিসকোর্স উইথ দি গ্রেট সেইজ পোয়েট ফ্রম দি অরিয়েন্ট রবীন্দ্রনাথ গড় বিরাট করে সব কেউ সিলিংয়ের মধ্যে উঠে গেল জার্নালিস্টটা কেউ এখানে উঠলো সব নোট করার জন্য ভিড় রাস্তায় যে কী বলে এত বড় কবি আর এত বড় বিজ্ঞানী তখন বলছে এই কথা বল আপনার তো প্রোপাগে অফ থিওরি অফ রিলেটিভিটি ইউকাল টি এমসি স্কোয়ার আর প্রত্যেকটা রিলেটিভ যখন দুটো ট্রেন একই গতিতে চলে তখন মনে হবে স্ট্যাটিক দাঁড়িয়ে আছে তুমি লম্বা আমি বেটে প্রত্যেকটা রিলেটিভ তারপরে না বলছে গ্যানিস্ট না 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 এটা ঠিক না এই যে টেবিলটা এটা কিন্তু চতুষ্কোণ এই টেবিলটা হচ্ছে আয়তাকার এটা হচ্ছে যে স্কোয়ার তখন রবীন্দ্রনাথ বলছে আমি আপনার সাথে একমত নই এটা কিন্তু ডিসিশন হয়নি একমত নই কেন কেন বললো যে আমি চোখে দেখে এটাকে এভাবে তারার মতো দেখছি বলি কম্প্রিহেন্ড করছি এখানে দেখে এখানে নিচ্ছি সেই জন্যই তোমার চুলগুলো এরকম আমি যেমন তার উপরে রবীন্দ্রনাথ কবিতা লিখলেন আমারই চেতনার আমার পান্না হলো চোখ আকাশে বললাম সুন্দর সুন্দর হলো সে দিস আমি আমি সুন্দর বলছি বলেই তুমি সুন্দর হচ্ছে এই আমার জীবনে হচ্ছে যে জিজ্ঞাসা করা আমার জীবন হচ্ছে জীবন থেকে পাট নেওয়া এখনও পাট নিচ্ছি এই মানে পরিণত বয়সেও আমি রাস্তার একজন রিক্সা কিভাবে রিক্সা চালাচ্ছে তার দুঃখটা কি বা তার আনন্দটা কী এবং আমার বাসার কাজের যারা মহিলা আছেন তাদের থেকে শিক্ষা নিচ্ছি

আমি তিনটে ইউনিভার্সিটির এক্সামিনার পোস্ট গ্রাজুয়েট এক্সামিনার পিএইচডি থিসিসেরও ইয়ে করি আমি রাজশাহী ঢাকারও ছিলাম ঢাকার এখন নেই আর জাহাঙ্গীরনগরের আমাকে আমি বললাম যে আফসার আসার কথা আমার এখানে একটা লেখা পাঠালো ইংরেজিতে খুব বলে যে ছাপানোর উপযুক্ত কিনা আতা ভাই একটু দেখে দেন আমি দেখলাম যে না ওর তো নিজস্ব কথাবার্তা দেখছি না খালি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছে আমার ভাল লাগে না এগুলো অমুক বই অমুক বই অমুক বই তিরিশটা বই আমি নিজের কোনো মতামত পাচ্ছি না আমার খুব কাছের যে নাট্যকার আমার বন্ধু অগ্রজ প্রতিম যে সর্বাধিক নাটকের নির্দেশক আমি সৈয়দ শামসুল হক উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেল ইংরেজিতে অনার্স না করে বেরিয়ে গেল ওনাকে ধরলো তুমি রেফারেন্স দাও নি কেন বলছো আমি যা বুঝেছি তাই দিয়েছে আমি রেফারেন্স দেব আর এই যে নিজের চোখটি তৈরি করা নিজের কানটি তৈরি করা নিজের মানে নিজের কম্প্রিহেনশন বোঝার শক্তিটি বাড়ানো এটি আজকালকার ছেলে মেয়েদের কাছে আমার এটা বলার আছে বই তো অভাব না এটা অভাব আমি বলবো না বই পড়বে পড়তে হবে স্কুল কলেজে যেতে হবে তারপরও যে এই ফুলটি দেখে একটা বিস্ময় প্রকাশ করে এটা এরকম হলো কেন হ্যাঁ এটি গাছটা একটু বেঁকে গেল কেন হ্যাঁ এই মানুষটি কেন এইভাবে হাঁটছে এই যে জীবন সম্পর্কে অত্যুগ্র আগ্রহ প্রতিটি চলা ফেরা নিয়ে এটা খুবই দরকার আর তো নাটকের জীবন আমি চেষ্টা করেছিলাম গান গাইতে দেখলাম যে আমার কণ্ঠে গান আসে না চেষ্টা করেছিলেন হ্যাঁ গান গাওয়া আমার মাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল প্রায় পাশের পাশের মহিলা ওনার বোন এসেছিল ইডেন গার্লস কলেজ থেকে তা আমি ভ্যা করে গান গাইতাম সুর লাগতো না তো উনি বললো যে আপনি ওইটাই খুব ইনডাইরেক্টলি বলেছে আর কি হ্যাঁ পরোক্ষভাবে বলে আপনার ছেলের জন্য। একজন গানের শিক্ষক রেখে দিন তারপরে তারপরে সবকিছু আমার বাবা নাটক করতেন নাটকে ডিরেকশন ভূমিকায় আর বহু নাটক তারপরে দেখলাম যে আমাকে দিয়ে হয়তো বা নাটক হতে পারে নাটক পাঁচ হাজার বছরের পুরনো শিল্পকর্ম ইজিপশিয়ান পিরিয়ড গ্রিক পিরিয়ড আড়াই আড়াই হাজার আর আমাদের ভারতীয় প্রায় দুশো দু হাজার বছর কাজে আমি এই নাটকের মধ্যে ঢুকে গেলাম টকের ভিতরে কবিতা কে পেলাম নাটকে ছাত্র মানে তখন দুই রকম ছাত্র ছিল ঢাকা হল একমাত্র মানে যারা রেসিডেন্ট তারা থাকতো আর আমরা হয়তো সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা হল জগন্নাথ হল ছিল হিন্দু ছাত্র ছাত্রীরা থাকতো আর রোকেয়া হল এই চারটেই হল চার পাঁচটা হল ছিল এই ফেইচ হল ফজুল্লক ছিল আর ঢাকা হল ঢাকা হল ছিল একমাত্র কসম পর্যটন হল যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকতো সেই হলের আমি একটা ছাত্র আমার বন্ধু ছিল একজন নাইম আর আমার বন্ধু ছিল আবদুল্লাল মামুন মারা গেছেন ও খুব বিরক্ত হতো আমরা গিয়ে ওখানে হইচি করতাম তাস খেলতাম ও সারাক্ষণ লেখাপড়া করতো আর নাটক লিখতো ও তখন এর আগেই নাটক লিখে ফেলেছে সে ঢাকা কলেজে পড়ার সময় তো আমি ওর পেছনে পেছনে ঘুরতাম একটা রোল টোল যদি পাই বাৎসরিক নাটক দুইটা শো হয় প্রত্যেক হলের আর বিশ্ববিদ্যালয়ে তখন নুরুল মমিন মনির চৌধুরী স্যার এরা একশো দুশো ছেলে বুলবুল আহমেদ সৈয়দ আসান আলী সিডনি সবাই ওরা অডিশন দিচ্ছে আমরা পাত্তা পেতাম না তো আমি আর আসাদ চৌধুরী আজকের বিখ্যাত কবি আমরা দুই বন্ধু গিয়ে মামুনকে অনেক রাজ করে দুইটা গুন্ডার রোল নিলাম আবদুল্লাহ বুসাইদের বাবার লেখা মা নাটকে খুবই ছোট্ট রোল ওইটার শুরু তারপর মামুনে কেমন জানি পছন্দ আমার মাথায় চুল টুল ছিল রোগা পাতলা ছিলাম আমাকে ঋতুরাজ বসন্তে বসন্তের ভূমিকা দিল আর শপথ নাটকে মূল চরিত্র দিল সবচেয়ে বড় কথা সৈয়দ হাসান ইমাম মাসুদ আলী খান এখনও বেঁচে আছেন নাইনটি সিক্স ইয়ার্স ওল্ড ওনার নির্দেশনায় আমি তাশের দেশ করলাম আমি রাজপুত্র গান গাইতে পারি না আমার গান গেয়েদের জাহিদুর রহিম তখন বিখ্যাত এবং ওই নাটকটি আমাকে জীবন সম্পর্কে সাহসী করেছে নদীর কুল নাহি পাই তল পাবো তবু ভিটার কোণে হতাশ মনে রইবো না আর কবু নদীতে ঝাঁপ দেব আমি তল না নদীর কুল যদি না পাই তল তো পাবো ভিটার কোণে হতাশ মনে রাজপুত্র বেরিয়ে যাচ্ছে এই বন্দি সারাতে থাকবো না আমি এই যে ভেঙে বেরিয়ে যাওয়া এই যে মুক্ত জীবন খাঁচার পাখি আর বনের পাখি দুটার মধ্যে যে ফারাক এই জীবনটা আমি সম্পূর্ণ পেয়েছি এবং ইউনিভার্সিটিতে আমি নাটক করেছি ইউনিভার্সিটির বাইরেও নাটক করেছি সংস্কৃতি সংসদ কামাল লোহানি আজকের বিখ্যাত বরেণ্য ব্যক্তি মারা গেছেন ওনার সাথেও ছিলাম আমি নাটক করেছি শিল্পের কাজ করেছি এবং পাশ করার পরে আটষট্টিতে আমি একটা আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলাম ঢুকিনি বেতন বেশি না সাড়ে তিনশো তখনকার দিনে আর সি ভরে যারা আজকে পাঁচশো টাকা আর আমি এগুলো দিয়েছি পাস করেছি কিন্তু আমার চাকরি করার মানসিকতা নেই আমার বাবাকে বলতাম যে পান দোকান দেবো না কিছু একটা করব। তারপরে শেষে একটা বিদেশি কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম এস বাংলাদেশ লিমিটেড জিনিভা হেড অফিস সাড়ে সাতশো টাকা বেতন ইন দোজ ডেজ এবং একটা নতুন ফোক্স ওয়াগন বারো টাকা দিয়ে কিনে দিল আমাকে আজ কি বাহাদুরি এটা চালাই নাটক টাটক মাথার থেকে উড়ে গেল ছাত্র আচ্ছা আড্ডা দিয়ে আর বন্ধু বান্ধবকে নিয়ে খাই প্রেস ক্লাবে তাস খেলি পরে হঠাৎ করে জিয়া হায়দার বিখ্যাত কবি মারা গেছেন উনি বলল আপনি তো নাটক করতেন বেশি বলি কারণ একটা দল করি এই নাগরিক নাট্য সম্প্রদায় হলো উনিশশো আটষট্টিতে নাগরিক নাট্য সম্প্রদায় প্রয়াত ফজলানির বাসায় মিটিং হলো সবাই গেলো সৈয়দ আসান আলী সিডনি বুলবুল আহমদ সবাই গেল এবং প্রথম নাটক আমরা কিন্তু মেয়েরা ইয়ে নাটক করতে চায় না রিহার্সাল দিতে চায় না সন্ধ্যায় ইভিনিং প্রত্যেক ইভিনিংয়ে তো মঞ্চনাটকে তো তিরিশ দিন ষাট দিন রিহার্সাল লাগে ওই সময়টা দিতে চায় না সব রক্ষণশীল পরিবার তারপরে শেষে আমরা টেলিভিশনে শুরু করলাম আমি তরুণ ইডিপাস করলাম আমি এটা নানারকম সেখানে নানা রকম ট্রিক করে মেইন রোলটা আমি বাগিয়ে নিলাম যদিও আমার রোমান ফেস না আমি কাউকে পাই না বলে আব্দুল্লাহ আব্দুল্লাবু সাইদের চেহারা গ্রেকোরোমান আমি না অনেকে খুঁজে পাইনি আমি আমি ওইদিকে আব্দুল্লাহ মামুনকে দিয়ে তদবির করাচ্ছি আমাকে মোস্তফা মনোয়ারের প্রযোজনা বিখ্যাত তিন রাত খেটে করলাম ইডিপাস নিজে রোলটা নিলাম আমার সাথে যিনি ইয়োকাস্তে করেছিলেন বা জোকাস্টা উনি এখন আমেরিকাতে আছেন কিনা জানি না এই আমার নাট্য চর্চা নাগরিককে দিয়ে শুরু হলো আমরা রেডিওতে নাটক করছি রেগুলার জেবি প্রিসলি নাটক করছি কিন্তু দেশ স্বাধীন হয়ে গেল তখন এই প্রথম মঞ্চ নাটক আমার নির্দেশনায় মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের গাড়ে রো আবুল হায়াত অভিনয় করলেন আলি জাকের অভিনয় করলেন আমি নির্দেশক লাকি এনাম ডক্টর এনামুল হক চলে গেছেন কয়দিন আগেই আলিজাকেরও নেই এই প্রথম নাগরিকের নাটক দ্বিতীয় নাটক বাকি ইতিহাস তারপর তো একের পর এক নাট্য অভিযাত্রা পঞ্চাশ ষাটটা নাটকের নির্দেশক আমি টেলিভিশনও করছি হুমায়ুন আহমদের নাটক সিনেমাতেও করেছি আলমগীর কবির খুব সিনেমা খুব বেছে সিনেমা আমার পছন্দ ছিল না আলমগীর কবির অথবা তানবীর মোকাম্লের কুলিয়াতে অভিনয় করেছি আর লেখালেখি চলছি সিনেমা কি খুব একটা এনজয় করতেন না নাকি আসলে ওইভাবে চাইতেনই না যে না এনজয় সিনেমা আমি সিনেমা ফ্রিক ছিলাম পৃথিবীতে এত সিনেমা খুব কম লোক দেখে আমি বিদেশি ছবি দেখেছি উত্তম সুচিত্রের কোনো ছবি বাকি নেই তোমার গ্রেগুরি পেকের কোনো ছবি বাকি নেই এলিজাবেথের সোফিয়া লরেন কিছু বাকি নেই কিন্তু সিনেমার জীবনটা ওদের প্রফেশন নিতে হবে আমি যে বাউন্ডারি পানা করে ঘুরে বেড়াবো সিনেমাতে সেই সুযোগ নেই আজকে যে বিভিন্ন যে বিভিন্ন বিভিন্ন তরকারি যে টেস্টটা নেব

একশো দশটা রক্ত করে রাজা করছে কিন্তু প্রতি রাত্রি আমি নতুন মানুষ সেজে নিজের সাথে নিজে যুদ্ধ করছে আমি আজকে পারবো আমার বয়স পৌঁছাবে আমার অভিনয় ঠিক হবে এই যে প্রতি রাত্রে এভরিডে এবং আমি কিন্তু এখানে কোনো সেলুলার নেই এখানে কোনো ডিজিটাল ফর্মেট নেই মানুষ মানুষের অভিনয় দেখছে কাজে এখানে আমার কাঠমিস্ত্রির কাজে জানতে হবে মানে সেট বানাবার লাইটের কাজে জানতে হবে ড্রেস ডিজাইনের কাজে জানতে হবে সর্ববিদ্যার সমন্বয় এবং আগে কাব্য কাব্যভাষা নাটক লেখা হতো স্কাইলেস স্কাইলেস ইউরোপেরিস এরিস্টোফেনিস কাব্যভাষায় শেক্সপিয়ারের সবই কাব্যভাষায় এবং আমাদের শামসুল সংশ্লক কাব্যভাষা আমার তার সর্বাধিক নাটকের নির্দেশক আমি খুব গৌরব করে আমি বলি আমার উপরে একটি দীর্ঘ কবিতা উনি লিখেছেন আমার জীবনের সবচেয়ে বড়ো পুরস্কার আর আমার উপরে সাত পৃষ্ঠা না আট পৃষ্ঠা লেখা লিখেছে যেই সব নাটক বলছে যে নাটক করার উপযুক্ত নয় যেমন ঈর্ষা এক একটি নাটক কাব্যভাষায় সবাই হাসাহাসি করছে সেই নাটকটা কলকাতাও জয় করলো ছয়টি দীর্ঘ সংলাপে নাটক শেষ আঠারো মিনিট এক একজন কাব্যভাষায় কথা বলছে হ্যাঁ জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলে সারা তাকে অভিনয় করলেন মেয়েটির খালেদ খান খুব নামকর অভিনেতা মারা গেছেন উনি আর জামাল উদ্দিন হোসেন এই নাটকটি এক অর্থে বিশ্ব জয় করল আমি নাটক করতে গিয়ে আমেরিকায় গিয়েছি নাটক করতে বিলেতে গিয়েছি আগল ভাঙার পালা রবীন্দ্রনাথের সাতটি নাটকের সমন্বয়ে আমি নাটক করতে কায়রোতে গিয়েছি দুবার রক্ত করবি এবং অপেক্ষমান নাটক সুবাদে আমি পৃথিবী ঘুরেছি নানা লোক নাটক আমার কাছে ইট ইস দেয়ার ইস নট দেয়ার কিন্তু একটা ভাবনা ধরিয়ে যায় দর্শকের মাথার মধ্যে যে এই সংলাপটি কেন বলো জীবনের প্রতারণার শিল্পে ছায়া ফেলে এটা কি ভাবা শুরু করলো যদি তুমি প্রতারক হও তুমি ভালো ছবিও আঁকতে পারবে না ভালো কবিতাও লিখতে পারবে না হ্যাঁ তো কিছুই পারবে না জীবনের প্রতারণা শিল্পে ছায়া ফেলবে যদি বাজে লোক মানে এর থেকে সত্যি লাইন আর কি হতে পারে পরবর্তীতে আপনি একজন অভিনেতা নাট্য সমালোচক রবীন্দ্রনাথ গবেষক মঞ্চ নাটক নির্দেশক এবং আমরা যদি বলি আবৃত্তিকার সেই এই যে মাল্টিটাসিন কবি 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 সর্বশ্রেষ্ঠ আমি কবিতার কাছে সমর্পিত কারণ আগের নাটক কাব্য ভাষায় লেখা হতো এবং কবিরা নাকি অন্তর্জামি হয়ে থাকেন আচ্ছা সেই জন্য যেমন মানে এত সহজে বলা যায় না যখন ম্যাকবেটের কাছে খবর নিয়ে আসলো ম্যাকবেটের একটা দুর্বৃত্ত লোক যুদ্ধ করে মেরেছে লোকজন অন্যায়ভাবে রাজা ডাঙ্কানকে মেরেছে তার স্ত্রীটা আত্মহত্যা করলো দুজন মিলে মেয়েরা নরম হৃদয়ের নরম সে আত্মহত্যা করলো এবং যখন বললো মিল দি লেডি ইজ ড্যাড কিন্তু শেষ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এই শিল লাগাচ্ছে মানে কমিটির সুইসাইড ও আত্মহত্যা করেছে নিতে পারেনি একটা রাজাকে রাজা ডাঙ্কানকে নেমন্তন্ন করে মেরেছে স্বামী কারণ ম্যাকবেথ রাজা হবে পড়ে গেল সেখানে কি সুন্দর অনুবাদ করেছে শেক্সপিয়ার মানে এটা কোনো গদ্য ভাষায় হতো না বলছে শি শুড হ্যাভ ডাইড হিয়ার আফটার দেয়ার এ ওয়ার্ল্ড টুমরো Tomorrow and tomorrow. Clips in the petty pace to the last syllable of our recorded time. And all our ustens have lighted the fools the way to dusty death. Out, 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 brief candle. Life is but a walking shadow. A poor player starts and fetches his time upon the stage and is hard no more. It's a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. যাও নিভে যাও নিভু নিভু জীবন এক নিতান্ত চলমান ছায়া হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাপায় তারপরে শোনা যায় না কোনো সংবাদ এ কাহিনী এক নির্বোধ কথিত অলঙ্কারে অনুপ্রাসে ঠাসা ইটি তাৎপর্যবিহীন এই কাব্য ভাষা ছাড়া আমাকে গদ্যে লিখতে গেলে এটা দশ পৃষ্ঠা লিখতে হতো কিন্তু আমার স্যার আপনি তো পুরোটাই বলতে পারতেন মনে হয় পুরোটাই আপনার মনে হয় কোনো কিছু মানে হয় না যে মানে আমাদের এই বয়সেও মেমরি লস হয় কিন্তু আপনার মনে হয় কোনো কিছু ভুলেও হ্যাঁ সেটা একটা বিপত্তিও আছে না কারণ আবু আব্দুল আবু সৈয়দ আই বলেছিল ব্রেইন ইজ এ টেরিবল মেশিন মৃত্যুর আগে যখন মাথা কাজ করে না খুব খারাপ লাগে

আমার হিন্দি ছবি দিলীপ কুমার এবং দেবানন্দ খুব প্রিয় অভিনেতা ছিল তো বটেই ছবি মিস করতাম না পরের দিকে সুর যেমন চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় ছিল দেখাও এসেছিলো আমাদের সাথে নাটক করতো অনেক বড় বড় লোকের সাথে আমার পরিচয় হয়েছে সেটা আমার সৌভাগ্য বিশ্ব এই যে আমার আপনার সঙ্গে পরিচয় হলো আমি সৌভাগ্য মৃণাল সেন মৃণাল সেন মতো লোক আসলে বলতো যে এত ওর কোথায় খুঁজে বের করো এই আমার সাথে আড্ডা দেবে এত বড়ো মেকার একদিন আচানক দেখে আমার মতো লোককে পাত্তা দিচ্ছে এইসব দেখলে খুব ভালো লাগতো যে আমি আসলে ওইসব কোনো ভাবনা চিন্তা থেকে আমি খুব বড় বড়ো হব কি হবো অনেক কিছু করব আমি আমাকে যেটা বলে যে না আজকে আমি খেলার সময় কাটাবো কিচ্ছু করব। না আমি তো জীবনটা তোমার একটাই আমার হাতের মুঠো আমি কিছু এবং এটা মানতে হবে কেউ কিছু পরে তবে একটা কথাই মানি দুঃখ থেকে সৃজনের সৃষ্টি মানুষ দুঃখ না পেলে কিন্তু সৃষ্টি করতে পারে না এটা সে বাল্মীকি মুনি যখন দস্য ছিল বাল্মীকি মুনি হয়ে গেল যখন একটি হত্যাকাণ্ড সে দেখল একটা হত্যাকাণ্ড দেখে সে মুনি হয়ে গেল বা বল্মিক পোকা মানে উই পোকা তার গায়ে বাসা বাঁধলো সেখান থেকে বাল্মীকি হলো এ তপস্যা করছে ঈশ্বরের আল্লাহর এমন সেটা যখন কেউ ক্রঞ্চ আমাদের যে কবুতররা একসাথে বাকবাকম করে প্রেম করে না হ্যাঁ তখন নিষ্ঠুর বেদে সে ক্রঞ্চ পাখি একটিকে মেরে ফেললো তীর মেরে ধাম করে পড়ে গেল পাখিরা মরলে কিন্তু খুব কষ্ট পায় ঘুরে পাখিরা কাকা মরলে ঘুরে খুব কষ্ট হঠাৎ করে বাল্মীকির মুখ থেকে বেরিয়ে গেল মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যতক্রঞ্চ মিথুন আদে কাম কাম্যহিতম রবীন্দ্রনাথ বলছে এতেক বলিয়া মুনি সাপ দিল তারে সেই সাপে এক শ্লোক নিঃস্বরিল মুখে শোক হইতে শ্লোকের হইল উপাদান মানিসাদে বলিয়া তাহার উপাখ্যান দুঃখ থেকে কবিতার জন্ম দুঃখ থেকে আজকের ভ্যানগের পেন্টিংয়ের জন্ম দুঃখ থেকে জীবনন্দ দাসের অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের মাঝে খেলা করে আমাদের ক্লান্ত ক্লান্ত করে আমার লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই চিট হয়ে শুয়ে আছে টেবিলের পরে এখন তখনকার কবি সাহিত্যিকরা বেশি দিন বাঁচত না দুঃখই কিন্তু সৃজনের আদি কথা কোনো সুখী অতি খুশি মানুষ অতি সুখী মানুষ অতি বিত্তবান মানুষ খুব সৃজন করেছে এমন বলবো না তাই বলে আমি বিলগেটসকেট ছোট করছি না এন্টারপ্রেনার যদি হয় বহু লোককে দাওয়াত দিচ্ছে সৎভাবে জীবনযাপন করে ট্যাক্স দিয়ে অর্থ বা খারাপ পথে না বানিয়ে সেটাকে আমি দাম দেব আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তাকে ছোটোবেলায় কেন্টাকিতে তার মা বলেছিল বাবা ছোট বড় কেউ বলে কিছু নেই সব কালো সাদা বলে কিছু নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কোথাকার ছেলে টুঙ্গিপাড়ার একটা ছেলে ওর থেকে উঠে আসলো এবং তাকে কোনো পৃথিবী ঘুরে তাকে রাজনীতি শিখতে হয়নি তাকে ডিপ্লোমেসি শিখতে হয়নি তা শিখেছে মানুষের কাছ থেকে উনি সবসময় বলতেন মানুষই আমার শক্তি সাধারণ মানুষই আমার শক্তি কৃষক শ্রমিকই আমার শক্তি কাজেই এই যে মানুষের কাছ থেকে শেখা প্রকৃতির কাছ থেকে শেখা এই শেখার চেয়ে বড়ো শেখা আর কিছু নেই